অষ্টম শ্রেণীর বাইনারির গল্পে দুইটা অঙ্ক আছে প্রথম দিকে, এরকম একটা হচ্ছে বাইনারি 1011কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে, অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা, একে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তো এই বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আমরা দেখব। তো প্রথম পদ্ধতি হচ্ছে অন অফের হিসাব। এখানে 1011, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, যার কারণে এর ভিত্তি হবে হচ্ছে 2। তো এটাকে আমরা যদি 10 ভিত্তিক লিখি, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অঙ্ক আছে, 1 2 3 4। তাহলে আমাদের হিসাব করতে হবে হচ্ছে 1 2 4 8। আমরা জানি যে বাইনারির হিসাবে এইভাবে অঙ্কগুলো বাড়ে, সংখ্যাগুলো বাড়ে, প্রথমে 1, তারপরে ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এরপরে যদি আমি লিখি 16 হবে, তারপরে যদি লিখি 32 হবে, তারপর 64, 128, এভাবে। কিন্তু আমি এখানে 4টা কেন নেব, কারণ এখানে বাইনারির অঙ্ক আছে 4টা। তো এখন আমরা জানি যে অন থাকলে সেটা 1 হয়, আর অফ থাকলে সেটা 0 হয়। তো এখানে প্রথমটা অন আছে, তার মানে এইটা অন, এটা অন মানে এটা 1, দ্বিতীয়টা অফ আছে, তার মানে এটা অফ, অফ মানে 0, তৃতীয়টা অন, চতুর্থটাও অন। তো আমরা অনগুলো যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। তাহলে এটা অন, এটা অন এবং এইটা অন, তাহলে 8 আর 2 আর 1, এই তিনটা হচ্ছে অন। 8 2 10, 10 আর 1 11, অর্থাৎ এই বাইনারি সংখ্যাকে আমরা যদি 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি, তাহলে সেটা হবে হচ্ছে 11। এখানে ভিত্তি আমরা লিখব 10। এটা গেল একটা পদ্ধতি। তো আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্থানীয় মানের মাধ্যমে প্রকাশ করা যায়। বাইনারি সংখ্যাটা কত? 1 0 1 1। আমরা যদি স্থানীয় মানের হিসাব করি, এটা হবে হচ্ছে 1 গুণ 2 এর পাওয়ার 0, সমান সমান এটা ক্যালকুলেশন করলে হবে 1। তারপরে আছে 1 গুণ 2 এর পাওয়ার 1, এটা ক্যালকুলেশন করলে হবে 2। তারপরে আছে 0 গুণ 1 পরেরটা 2 এর পাওয়ার 2 হবে, এভাবে পাওয়ার 1 করে বাড়বে। তাইলে শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি সেটা 0 হয়। তারপরেরটা আছে 1, তার মানে এটা হবে 1 গুণ 2 এর পাওয়ার কত 3, তার মানে এটা হচ্ছে 8। এখন এই ডানের মানগুলো যোগ করলে যেটা আমরা পাবো সেটাই হবে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। তো 8 আর 0 8, তার সাথে 2 যোগ করলে হয় 10 10 আর 1 11, এই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। তার মানে আমরা এই সংখ্যাটাকে যদি লিখি, এই বাইনারি সংখ্যাটাকে আমরা 10 ভিত্তিক আকারে লিখলে লিখতে পারবো এরকম, সরি এটা হচ্ছে 10। আশা করি বোঝা গেছে। এবার বলছে 11কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। 11কে বাইনারি, যেহেতু এই সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করলে, দশ ভিত্তিকে প্রকাশ করলে 11 হয়, তার মানে 11কে বাইনারিতে প্রকাশ করলে এটা হবে। তো সেটা কিভাবে হয় সেটা আমরা দেখি। এটা হচ্ছে তাহলে 11, এটা হচ্ছে 10 ভিত্তিক একটা সংখ্যা, এটাকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে। তো বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের সেই অন অফের হিসাবে যেতে হবে। আমরা জানি প্রথম সংখ্যা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 8। আমরা দেখি এগুলো যোগ করলে 11 হয় কিনা, বা 11 পর্যন্ত হয় কিনা। 2 আর 1 3 3 আছে 7 7 আর 8 15, এর বেশি আমাদের আর লাগছে না, কারণ আমরা এগুলো যোগ করলে এর মধ্যে থেকে 11 পেয়ে যাব। এখন আমরা দেখব যে এর মধ্যে থেকে কোনগুলো যোগ করলে 11 হয়। যেগুলো যোগ করলে 11 হবে সেগুলো অন, বাকিগুলো অফ। তাহলে 8 আর 2 10, 10 আর 1 11, তার মানে আমাদের 4 লাগছে না। তাহলে এটা অন, এটা অফ, এটা অন, এটা অন, তার মানে বাইনারিতে লিখলে এটা হবে হচ্ছে 1 0 1 1,
এক শূন্য এক এক, এটার ভিত্তি হবে হচ্ছে দুই, বাইনারির ভিত্তি অলওয়েজ দুই হয়। বের করা যায় সেটা হচ্ছে এরকম, 11 এই সংখ্যাটাকে আমরা ভাগ দিব দুই দিয়ে, অলওয়েজ দুই দিয়ে ভাগ দেব। তাহলে দুই দিয়ে ভাগ দিলে 5 × 2 = 10, ভাগফলটা এখানে লিখব আর ভাগ শেষটা এখানে লিখব। তাহলে 5 × 2 = 10, ভাগ শেষ কত থাকে 1, সেই ভাগ শেষ 1 এখানে লিখলাম। আবার দুই দিয়ে আমরা ভাগ দিব, তাহলে 2 × 2 = 4, ভাগ শেষ কত 1, আবার দুই দিয়ে ভাগ দিব, তাহলে 2 × 2, ভাগ শেষ 0। এই জায়গায় যখন 1 চলে আসবে, এই 1 রে আমরা আবার 2 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে মনে রাখতে হবে। যখন 1 আসবে 1 রে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব, তাহলে এটা 2 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে 0 হবে আর ভাগ শেষ থাকবে 1। আমাদের মনে রাখতে হবে শেষের মানটা অলওয়েজ 1 হবে। তো এখন আমরা এটাকে নিচ থেকে উপরের দিকে সাজাবো। নিচ থেকে উপরের দিকে সাজালে হবে হচ্ছে 1 0 1 1, এটাই হচ্ছে বাইনারির হিসাব, দুই ভিত্তিক বাইনারির অঙ্ক। তাহলে এটা একটা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি।